নবীজি বলেন সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এই পৃথিবীতে বনী ইসরায়েল সম্প্রদায়ের তিনজন ইমানদার ব্যক্তি পথিমধ্যে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। তারা চলতে 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 সন্ধ্যা যখন ঘনায় এলো পাহাড়িয়া গিরিপথ দিয়ে তারা চলতেছিল, আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘাচ্ছন্ন আকাশ, বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অন্ধকার রজনী, কোনো মতে যদি রাতটা কোথাও কাটিয়ে দিতে পারতাম তাহলে আমাদের জন্য পথ চলা নিরাপদ হতো, কিন্তু রাত্রি কাটাবে কোথায়? তারা তাকিয়ে দেখে বিরাট বড় পাহাড়, পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে। চিন্তা ভাবনা করলেন যদি আমরা তিনজনে কোনো মতে গর্তের মধ্যে ঢুকে রাতটা কষ্ট করে কাটিয়ে দিতে পারি, সকালবেলা আবার নতুন করে সফর শুরু করে দেব। এই আশা নিয়ে তিনজন পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছি। রাতের বেলায় প্রচণ্ড ঝড় হয়েছে, বজ্রপাত হয়েছে, বৃষ্টি হয়েছে, আকাশের মধ্যে মেঘের গর্জন হয়েছে, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে ওই গর্তের মুখের মধ্যে এসে আটকায় যায়, যে গুহার মধ্যে ওই তিনজন ব্যক্তি আশ্রয় গ্রহণ করেছিল। তিনজন ব্যক্তি গুহার ভিতরে বন্দি হয়ে গেল, তারা ভয় পেয়ে গেলেন, শঙ্কিত হয়ে গেলেন। তারা তখন সিদ্ধান্ত নিলেন এখানে যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায় আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, এমনকি বিশ্ববাসী কেউ জানতেও পারবে না। তবে ইমানদার হওয়ার কারণে তারা হতাশ হলেন না, নিরাশ হলেন না, বিপদে ধৈর্য হারালেন না। তারা এতটুকু ইমান আল্লাহর উপর এনেছিলেন যে পৃথিবীর কেউ যদি আমাদেরকে সাহায্য করতে নাও পারে একজন আছেন, তিনি কে? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, এই বিপদ থেকে মহান রব আমাদেরকে উদ্ধার করে দিতে পারেন। তবে আজকে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত যেটা আমরা একমাত্র আল্লাহর জন্যই করেছি, এমন অনেক ইবাদতই মানুষের জীবনে থাকে, কথা বলতে হবে ঠিক কিনা? এমন কিছু আমল থাকে না যা একেবারেই নির্ভেজাল আল্লাহর জন্য আমরা করেছি, এমন আমল নাই আমাদের? একটু জোরে বলুন না। না থাকলে থাকা উচিত, না থাকলে থাকা উচিত, এমন অনেকে আমল আছে আলহামদুলিল্লাহ। এখানে আপনারা হয়তো মনে করেন যে এই লোকটা রিক্সা চালায়, হয় ধারণা করেন এই লোকটা সিএনজি ড্রাইভার কিংবা খেত খামারের চাকরি করে, ও কি আল্লাহর ওলি হতে পারবে? আপনাদের ধারণা হতে পারে, হাদিসের মধ্যে এসেছে এই পৃথিবীর অসংখ্য অখ্যাত ব্যক্তি আসমানে ফেরেশতাদের কাছে বিখ্যাত। আল্লাহু আকবার বলেন, এই পৃথিবীর অনেক অখ্যাত ব্যক্তি আসমানে ফেরেশতাদের কাছে বিখ্যাত, আবার এই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে অখ্যাত, কেউ তাকে চেনেই না। দুনিয়ার সফলতা, দুনিয়ার শোহরত, দুনিয়ার প্রসিদ্ধি, দুনিয়ার ফেমাস, এগুলা মূল সফলতার চাবি কাঠি নয়, কথা বলুন না ঠিক কিনা? মূল সফলতা হচ্ছে পরকালীন সফলতা, যার শুরু আছে শেষ নাই, সেটা হচ্ছে আসল সফলতা। এমন অনেক কুলি মজুর, ঠেলাওয়ালা, দিন মজুর আছে, তাদের এমন গোপন ইবাদত আছে যা বিশ্বের কেউ জানে না, একজন জানেন তিনি কে? অনেক আছে, হাদিসে এসছে আল্লাহ পাক এমন কিছু বান্দাকে কিয়ামতে বিনা হিসেবে জান্নাতে দিবেন এই পৃথিবীতে যাদেরকে খুব বেশি সামাজিকভাবে মূল্যায়ন করা হতো না, তাদের জন্য চেয়ার এগিয়ে দেওয়া হতো না, তাদের জন্য মিম্বার ছেড়ে দেওয়া হতো না, একেবারেই সাধারণ মানুষ, কিন্তু কিয়ামতে এসে অসাধারণ হয়ে রবের সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন, কিয়ামতে সে দাঁড়াবে কি হয়ে? অসাধারণ হয়ে। দুনিয়ায় ছিল একেবারেই সাধারণ, কিয়ামতে সে হয়ে যাবে একেবারে অসাধারণ হয়ে দাঁড়াবে, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দাখিল করে দিবেন। এই জন্য আমাদের কিছু গোপন আমল থাকা দরকার, মনের ভিতরে, অন্তরের ভিতরে, যে কাজের মধ্যে আল্লাহ ছাড়া কেউ থাকবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে সেই কাজগুলো আমরা করব। আমরা বলি ইনশা আল্লাহ, আমাদের সকল আমলকে আল্লাহ পাক সেভাবে করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তিনজন ব্যক্তি পরামর্শ করলেন, আজকে আমরা সততাপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে পানাহাচাবো, যাতে করে আজকের বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন।
প্রথম ব্যক্তি আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমার বাড়িতে দিন মজুরের লোকেরা কাজ করেছে, অনেকে কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি, একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল, আমি তার টাকা নিয়ে বড় পরেশান হয়ে গেলাম। গরিবের হক, মানুষের হক, এটা যদি আদায় করা না হয় কামাতের ময়দানে কি জবাব দেব, পরেশান হয়ে গেলাম, আমি তার কাছে টাকা পৌঁছানোর মতো কোনো সুযোগও আমার ছিল না। আমি তখন তার টাকা দিয়ে তার নামে ক্ষেত খামার করলাম, ফসল হলো সেটা দিয়ে গরু কিনলাম, গাবি কিনলাম, বাচ্চা হলো সেটা বিক্রি করে উট কিনলাম, ভেড়া বকরি কিনলাম, দুম্বা কিনলাম, মোটামুটি বিরাট একটা সম্পদ করে ফেললাম। দীর্ঘদিন পরে লোকটা এসেছে আমার বাড়িতে, এসে বলল, ভাই যান আপনার কাছে আমার কিছু পাওনা টাকা ছিল, পারিশ্রমিক ছিল নেওয়ার জন্য এসেছি। আমি তখন তাকে বললাম, আল্লাহর বান্দা, এই যে মরুভূমির মধ্যে যত ভেড়া বকরি দুম্বা উট গরু ছাগল দেখতে পাও সব তোমার পারিশ্রমিক নিয়ে যাও। লোকটি অবাক বিশ্বাস আমাকে বলছে, আতাস্তাহজিউবি, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আমি পাবো আপনার কাছে সামান্য কিছু টাকা আর আপনি আমাকে এতগুলো সম্পদ দিয়ে দিচ্ছেন? বলে, হ্যাঁ আমি আপনার সাথে উপহাস করছি না, আমি আপনার সাথে তামাশা করছি না, মজাক করছি না, আপনার টাকাগুলো আমানতের, সেই টাকা গচ্ছিত টাকা দিয়ে আপনার নামেই আমি এই সম্পদগুলো জমা করেছি, আপনি সব নিয়ে যান। লোকটা সব নিয়ে বাড়ি চলে গেল, কিচ্ছু রেখে যায়নি। রব্বুল আলামিন, এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য আমি করে থাকি, মেহরবানি করে আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ নবী বলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। গর্তের মুখ থেকে পাথরটাকে কিঞ্চিৎ পরিমাণ সাথে সাথে আল্লাহ পাক দূরে সরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলছে, রব্বুল আলামিন আমার ঘরের মধ্যে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি যখন ক্ষেত খামারে কাজ করে বাড়ি ফিরি, আমি আমার পশু থেকে দুগ্ধ দহন করে দুধ হাতে বাড়ি ফিরি, রাতের বেলায় বৃদ্ধা মা বৃদ্ধ বাবার মুখে খাবার আগে তুলে দেই, এরপরে সন্তানদের মুখে খাবার দেই, বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত নিজেও খানা খায় না, সন্তানদেরকেও খানা খেতে দেই না। এভাবেই চলছিল আমার আমল। হঠাৎ একদিন আমার রাতে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, বাড়ি এসে দেখি আমার মা ঘুমায় গেছে, বাবা ঘুমিয়েছে, আমার সন্তানরা জেগে আছি, সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমার কাছে খাবার চাইলো আমি দিলাম না, আমি বললাম যে না মোটেও না, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমার সন্তানদের মুখে খাবার দেব না, কিন্তু আমার মা বাবা ঘুমিয়ে আছি, ডাক দিলে ঘুমের বেঘাত সৃষ্টি হবে চিন্তা করে দুধের পেয়ালা নিয়ে সারা রাত মা বাবার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। সকালবেলা মা বাবার ঘুম ভাঙার পরে বাপ মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার দিয়েছি। রব্বুল আলামিন, বাবা মাকে যে এতটুকু শ্রদ্ধা আমি করি, এতটুকু সম্মান আমি করি, এতটুকু সর্বোচ্চ সীমায় তাদেরকে আসন দিয়েছি, এটা যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, আজকের বিপদ থেকে আমাদের উদ্ধার করে দাও। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, সাথে সাথে আল্লাহ পাকের দোয়া মঞ্জুর করে নিলেন, পাথরটাকে কিঞ্চিৎ পরিমাণ গর্তের মুখ থেকে দূরে সরিয়ে দিলেন। এখন বাহির থেকে কিছুটা আলো প্রবেশ করতে শুরু করেছে, কিন্তু বের হওয়ার মতো পরিস্থিতি নাই। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহকে ডাকতে বলছেন, রব্বুল আলামিন আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি যার প্রেমাসক্ত ছিলাম, আমি তার রূপে বড় মুগ্ধ ছিলাম, তাকে বহুবার আমি কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয়নি। এমন অবস্থায় এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের খাবার নাই, পেটে খাবার নাই, ফসল নাই ক্ষেত খাবারই, এমন দুর্ভিক্ষের সময় আমার বোনটা আমার বাড়িতে এসে আমার কাছে সাহায্য চাইল। আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম, তাকে বললাম তোমাকে সাহায্য করব, শর্ত আমার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। উপায়ন্তর না পেয়ে সে রাজি হলো, আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। আমি যখন তার কাছে একান্তে মিলিত হতে গেলাম, হাট্টা জালাস্তু বাইনারি জেলাইহা, আমি তার দুই উরুর মাঝখানে বসেও গেছি, এমন সময় আমাকে আমার বোনটা ডাক দিয়ে বলছেন, ইত্তাকিল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো, বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন হালাল না হারাম?
সবাই একটু বলুন হারাম। এটাকে কোনো ব্যক্তি সম্মানের দৃষ্টিতে দেখতে পারে এমন চিন্তাও তো মুমিন মুসলমানের মাথায় আসতে পারে না, ঠিক কিনা বলেন? যদিও আজকে আমাদের বাংলাদেশে লিভ টুগেদার নামে, রিলেশনশিপের নামে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসা এই দেশে আছে না নাই? আরো জোরে বলেন। বিশেষ করে এই সমস্ত অপসংস্কৃতিগুলো সিনেমার নায়ক নায়িকা, নাটকের নায়ক নায়িকা, গায়ক গায়িকা তারাই সমাজের মধ্যে প্রমোট করে বেশি। কয়েকদিন আগে বাংলাদেশের বিখ্যাত নায়িকা সেলিব্রিটি, তার একটা অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভিডিও ক্লিপস ভাইরাল হয়ে গেল, তার সাথে কোনো এক সিনেমার নাটকের আরক নায়কের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এটা নিয়ে তার মান সম্মানে খুব লেগেছে। সে বলেছে এটা হচ্ছে আমাদের রিলেশনশিপ, এটা পার্সোনাল ব্যাপার। আচ্ছা, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যারা করে এরা হচ্ছে সমাজের মধ্যে জাতীয় লম্পট, একটু জোরে বলুন ঠিক কিনা? এদের কোনো সম্মান নাই, এদের কোনো ইজ্জত নাই, এরাই সমাজের মধ্যে ধ্বংস ডেকে আনে, আল্লাহ পাকের গজব ডেকে আনে, ঠিক কিনা? আল্লাহ পাক এই ধরনের সেলিব্রিটিদের অপসংস্কৃতির আগ্রাসন থেকে আমার মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করো। কতটুকু আল্লাহর ভয় আছে মহিলার মনে? নারী তার ভাইকে ডাকতে বলে, ভাই আল্লাহকে ভয় করো, বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। লোকটা বলছে রব্বুল আলামিন, সাথে সাথে আমি সেখান থেকে বের হয়ে আসলাম, একটি টাকাও আমি ফেরত নেইনি। রব্বুল আলামিন, তুমি তো জানো এই ঘটনা পৃথিবীর কেউ জানে না, একমাত্র তোমার ভয়ে যদি এই কাজটা আমি করে থাকি, একমাত্র তোমার খুশির জন্য যদি করে থাকি, তুমি যদি জানো যে একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে আমি কাজটা করেছি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহর হাবিব বলেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে মঞ্জুর হতে দেরি হলো না। সাথে সাথে পাথরটাকে গর্তের মুখ থেকে সরিয়ে আল্লাহ পাক তিনজন ব্যক্তির মুক্তির ফয়সালা করে দিয়েছেন।